बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461। अंजुमाने बारिया मुनीरिया अहमदिया बांग्लादेशेर उद्योगे तीन दिन व्यापी ऐतिहासिक पवित्र जश्ने जुलूसे ईद मिलादुन नबी सबाई बोली सल्लल्लाहु अलैहि वसल्लम ओ मुनीरुल उलूम बारिया इस्लामिया दाखिल मदरसर 20तम वार्षिक सभा उपलक्षे आयोजित आजकेर ए विशाल ऐतिहासिक नूरानी महफिलेर सदरे मुकर्रम पीरे तरीकत मुर्शिदे बरहक जुर्वतुल खताबत रूहानी जगतेर एक अनन्य व्यक्तित्व अपनादेर आमादेर अतीब अतीब श्रद्धाभाजन अनेक उलमा मुहद्दिसीन मुफस्सिरीनेर सुयोग्य फरम शिक्षागुरु हुजूर अल्लामा चौधरी शफीकुल इस्लाम मुनीरी दामत बरकातुहुमुल कुदसिया अस्करे अजीमुश्शान नूरानी महफिलेर सम्मानित अतिथिवृंद सम्मानित वाइजीने किराम मंचे आसीन विभिन्न प्रतिष्ठानेर अध्यक्ष महोदयगण उपाध्यक्ष महोदयगण शिक्षक मंडली जुग श्रेष्ठ मुक्तदर मुस्तनद मोतमद मुस्तहर उलमाए अहले सुन्नत सम्मानित मेहमान बिंद महफिले उपस्थित आमार फरम सद्य सम्मानित मुरब्बीगण युवक भाईरा सर्वस्तरेर श्रोताबृंद पर्दार आड़ाल थेके आमादेर आलोचना जारा शुनछेन फरदानुसीन मुस्तुराद मा भुनेरा रहमाना वा रहमकुमुल्लाहु ताआला अज्जा वा जल्ला अल्लाह पाक रब्बुल आलमीनेर पवित्र दरबारे आमी अधम शुक्र आदाय करछि जे अल्लाह रब्बुल आलमीन एई बुजुर्ग स्थाने बुजुर्ग उलामाए किरामदेर के साथे निये आपनादेर के साथे निये विशेष करे मुर्शिद किबलार हुजूर किबलार चरणे बसे किछु बलार शुनार महफिले उपस्थित थाकार हाजिर हवार तौफिक जे अल्लाह पाक रब्बुल आलमीन दान करेछेन से महान अल्लाहर शुक्र आदाय करछि सबाई मोहब्बते बोली अल्हम्दुलिल्लाह। मंच बरा बुजुर्ग उलामाए किराम आमी उनादेर प्रति श्रद्धा एवं सम्मान जानाच्छि उनादेरके मुबारकबाद जानाई आपनारा जारा विभिन्न अंचल थेके एलाका थेके ए ठंडार मौसुमे अल्लाह एवं रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर मोहब्बत अंतरे धारण करे हुजूर कबलर रूहानी तवज्जो फैज बरकत पावार जन्य विभिन्न एलाका थेके बाड़ी थेके महफिले तशरीफ एनेछेन
আমি সবাইকে মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আপনাদের উপস্থিতি, আপনাদের এই কুরবানি, আপনাদের এই মহব্বত, আপনাদের আশা বর্ষা এই মাহফিলের জন্য সহযোগিতা, আল্লাহ পাক প্রত্যেককে এর নিয়ামুল বদল নসিব করুক, আমিন বলুন সবাই। আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন এই বাগানের যিনি জান ও প্রাণ, এই সুন্দর বাগান যিনি তার অমূল্য সারা জীবন কোরবান করে যিনি বাগান সাজিয়েছেন, সে হুজুরের হায়াতের মধ্যে যেন আল্লাহ বেসুমার বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে সুস্থ রাখেন, ওনার সব ধরনের জাহিরি বাতিনি সব ধরনের অসুস্থতা থেকে আল্লাহ পাক এই নূরানি মাহফিলের উসিলায় দো জাহানের বাদশাহ নবী মুস্তাফার উসিলায়, হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলার উসিলায় আল্লাহ পাক হুজুরকে সব ধরনের অসুস্থতা থেকে নিরাপদে রাখুক, আমিন বলুন সবাই। আমরা আমাদের অনেক মুরব্বীদেরকে হারিয়ে ফেলেছি, ওনারা আমাদের মুরব্বী এবং আমাদের উপর ছায়া হয়ে আছেন, ওনাদের ওজুদ ওনাদের থাকাটাই আমাদের জন্য রহমত। সবাই মাঠে ময়দানে যুদ্ধ করে না, মসল্লায় বসে অনেককে দোয়াও করতে হয়, যুদ্ধ আপনারা করবেন, যুদ্ধ যোদ্ধারা করবে, কিন্তু আল্লাহর মাহবুব প্রিয় বন্দারা মসল্লায় বসে দোয়ার মাধ্যমে রুহানিভাবে শক্তি যোগাবে। সাহাবায়ে কেরাম বদরের মাঠে সবাই যুদ্ধের জন্য অবতরণ করেছিলেন, রসুল পাকের ইচ্ছা থাকলেও সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে অনুনয় বিনয় করেছিলেন, ইয়া রসুলাল্লাহ আপনাকে মাঠে সক্রিয় জিহাদ করতে হবে না, আপনি দুই হাত তুলে আমাদেরকে দোয়া করবেন। বদরের যুদ্ধে সবাই দোয়া করেছিলেন, যুদ্ধ করেছিলেন, আর আল্লাহর হাবিব উম্মতের জন্য এই ছোট্ট দলটির জন্য আল্লাহর দরবারে চোখের পানি ফেলে দোয়া করেছিলেন। যেই দোয়ার ফসল হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের মাঠে আসমান থেকে 5000 যোদ্ধা ফেরেশতা প্রেরণ করেছিলেন। বাজে বেয়াগুনে কোনো যুদ্ধ না করে, কি হয় মুসল্লাত বইয়ের দোয়া করণ করে, হুজুর উত্তম মানবে যে যুদ্ধ করণ করতে না, হুজুর মসল্লায় বসে হাত তুলে দোয়া করবে, মাঠে ময়দানে যোদ্ধারা বিজয় ছিনিয়ে আনবে। তো আমরা যদি এই মুরব্বীগুলোতে এই জাতগুলোকে যদি আমরা হারিয়ে ফেলি, তো আমাদেরকে দোয়া আর প্রভুর কাছে আমাদের জন্য দোয়া কে করবে? সেজন্য সবাই
অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ যেন হুজুরকে সুস্থ রাখেন হুজুরের হায়াতের মধ্যে যেন আল্লাহ বরকত দেন হুজুরের স্বপ্নগুলো যেন বাস্তবায়ন করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দোয়া ফরিয়াদ অন্তরের এই আওয়াজকে আল্লাহ রহমত রাতে কবুল করুক আমিন বলুন সবাই এখানে অনেক বুজুর্গ উলামায়ে কেরাম তশরিফ রেখেছেন আমি সকলের দীর্ঘায়ু কামনা করতেছি সুস্থতা কামনা করতেছি আল্লাহ পাক উনাদের এলমে উনাদের আমলে উনাদের জাহের বাতেনে উনাদের খেতমাতে আল্লাহ পাক বেশুমার বরকত দান করুক আমিন বলুন সবাই এই দরবারের সাথে আমি কখন থেকে সংশ্লিষ্ট তারিখ জানা নেই সময় জানা নেই তাহলে বোঝা যাচ্ছে যখন তারিখেই জানা নেই তাহলে বোঝা যাচ্ছে অনেক দিন পর্যন্ত এই দরবার হুজুরের সাথে আপনাদের সাথে সম্পর্ক মহব্বত আমি আস্তে আস্তে একটা চিন্তা করেছি আমরা যখন বয়স হচ্ছে আমি চিন্তা করলাম আমি যদি মাইকে বসে ওয়াজ করতে নাই বা পারি হুজুরের এই মাহফিলে দত না দিলেও আমি ফয়েজ নেওয়ার জন্য বরকত নেওয়ার জন্য চলে আসব মানুষ তো সবসময় ওয়াজ করার শক্তি থাকবে বলে কোনো কথা নেই হয়তো এক সময় যখন ওয়াজ করতে পারবো না কথা বলতে পারবো না আমার এই দুলাভাইরা হয়তো আমাকে বাতও দিতে পারে তো আমি চিন্তা করেছি এটা আল্লাহকে সাক্ষী করে বলতেছি আমি গাড়িতে বসে বসে বলতেছি এই মাহফিলে হুজুরের এই মাদ্রাসার বার্ষিক সভায় আমাকে দত না দিলেও আমি শুনলে চলে আসবো এটা আমি নিজে নিজে চিন্তা করতেছি গাড়িতে সেই ধরনের একটা খালেসানা ইশক এবং মহব্বতের সম্পর্ক এই দরবারের সাথে বিশেষ করে হুজুরের সাথে উনি রুহানিয়তের মধ্যে খেদমাতের মধ্যে এলমের মাঝে উনার মকাম কোথায় আমি জানি না উনার মকাম কোথায় আমি জানি না আমি সেই মকামের মানুষ নই আমি খুব ক্ষুদ্র মানুষ কিন্তু আমি হুজুরকে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করি এবং শ্রদ্ধা করি আমি সব সময় বলি আমি হুজুরের মাঝে এমন কিছু দেখেছি যেগুলো আমার দিলকে খুশি করেছে আমার অন্তরকে খুশি করেছে আমাকে হুজুর দোয়া করেছেন নিজের সন্তানের মতো ছেলের মতো দোয়া করেছেন বিভিন্ন সময়ের মধ্যে হুজুর আমার পাশেও দাঁড়িয়েছেন আমাকে যখন হামলা করা হয়েছিল তখন হুজুরের ভূমিকা অবিস্মরণীয় হুজুর আমাকে দেখার জন্য শাহজাদাদেরকে
ঢাকায় পাঠিয়েছিলেন। এটা কোনো রক্ত বা আত্মীয়তার সম্পর্ক নয়, এটা হুজুরের রুহানি একটা স্নেহ মমতা। এই জন্য আমি হুজুরের খেদমতে হুজুরের কাছে কৃতজ্ঞ, হুজুরের শুকর আদায় করতেছি। এটা আমার বিপদের সময় হুজুর আমার পাশে দাঁড়িয়েছেন, দোয়া করেছেন, আমি সেই জন্য হুজুরকে মহব্বত করি। তাই না, আমার মহব্বত আল্লাহর ওয়াস্তে, যেহেতু আমি হুজুরের মাঝে আল্লাহ এবং রসুলের ইসলামের কিছু আদর্শকে আমি হুজুরের জীবনে খুঁজে পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সেই ফয়জ ও বরকত দান করুক, আমিন বলুন সবাই। সেজন্য আমি সকলের খেদমতে বিনীত অনুরোধ করব, যারা রুহানি সন্তান তারা তো দোয়া করবেন, যারা সংশ্লিষ্ট হুজুরকে ভালোবাসেন তারাও দোয়া করবেন প্রতিটি নামাজের পরে, প্রতিটি দোয়ায়। এই ধরনের মানুষগুলো যেন আমাদের উপর ছায়া হয়ে থাকেন। অনেক বুজুর্গ উলামায়ে কেরাম আরো তকরির করবেন, অনেক বুজুর্গ উলামায়ে কেরাম মুহাক্কিকিন উলামায়ে কেরাম তকরির করেছেন, বিশেষ করে আমার পূর্বে ঐতিহ্যবাহী সুন্নি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম সুবহানিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ এবং সুফল অধ্যক্ষ, উনি হযরতুল আল্লামা মুফতি মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব মাদজিল্লাহুল আলী, উনি তকরির করেছেন। উনি মহব্বতে আমার ব্যাপারে কিছু কথা বলেছেন, এতে আমি লজ্জিত হয়েছি, শর্মিন্দা হয়েছি। হ্যাঁ, আমি বুখারী শরীফের উপর অনেক তকরির করেছি যে তেকরুর মিডিয়ার মধ্যে গেছে, শুধু ইমাম বুখারীর উপর তকরির করেছি, সহি বুখারী শরীফের উপর তকরির করেছি, সেগুলো হুজুর দেখেন। অনেক জায়গায় আরো অনেক জায়গায় আমি হুজুরের খেদমতে বলি যে আপনি আমাকে মহব্বত করেন, আমাকে শরম দেবেন। উনি মহব্বতে বলেছেন, যদ্দূর বলেছেন সেই সেই সেখান থেকে আমি অনেক দূরে, তারপরে ওনার এই মহব্বতকে আল্লাহ কবুল করুক, আমিন বলুন সবাই। আরো অনেক বুজুর্গ উলামায়ে কেরাম আজকে তকরির করবেন, সবাই ধৈর্য ধারণ করে বসবেন। একটা কথা, দরবারে এ ধরনের রুহানিয়তের মজলিসে দুটি দিক নিয়ে আসতে হয়, একটা হলো জাহেরি, একটা হলো বাতিনি। আপনার জিসিমের কানকে, চোখকে জাহেরি বক্তার দিকে রাখবেন। আমাদের আলোচনাগুলো কানে শুনবেন, আপনার জাহেরি চোখ বক্তার দিকে থাকবে, কিন্তু আপনার অন্তরের কান কলব যেন পীর মুর্শিদের দিকে থাকে। এটাই হলো তসাদ্দুক। মানুষের মাঝে যদিও বা আমরা এগুলো উপলব্ধি করতে পারি না, কিন্তু
যারা তাসাউফে যারা তরিকতের মধ্যে কাজ করেন এদের মাঝে দুটি চোখ নয় চারটি চোখ থাকে দুটি জিসিমের সাথে লাগা শরীরের সাথে আর দুটো কলবের মধ্যে সৃষ্টি হয় কয়টি চোখ তরিকতের মসলায় তরিকতের যারা অনুশীলন করেন এক্সারসাইজ যারা করেন তাদের অন্তরের মধ্যে দুটি খান সৃষ্টি হয় এরা মজলিসে বসবে জাহেরি কান আর চোখ বক্তার দিকে রাখবে আর কলবের চোখ আর কানকে পীর মুর্শিদের কলবের দিকে রাখবে এটা আমি কেন বললাম জানেন বক্তা কি বলতেছে হয়তো আমার কথা আপনাদের পছন্দ নাই বা হতে পারে কিন্তু একটা কথা মনে রাখবেন আদব নিয়ে মাহফিলে বসে থাকতে হবে যেহেতু আপনার আরেক দিকে যেন বিঘ্নিত না ঘটে একটা নেগেটিভ আছে একটা পজিটিভ আছে দুটি জিনিস আপনার মাঝে থাকতে হবে সেটা হলো এই ধরনের মজলিসে এমনি মাঠে ময়দানে যেগুলো মাহফিল হয় সেগুলো আপনারা কানে শুনবেন চোখে দেখবেন চলে আসবেন যা শুনলেন যা জানলেন কিন্তু তরিকতের মজলিস হুজুরের দরবারে এসে যে মজলিসে আপনারা এসে বসেছেন এখানে দুই দিক দিয়ে আপনাদেরকে ইরিগেশন করা হচ্ছে একদিকে জাহেরি তকরির দিয়ে আপনাদেরকে জাহেরিভাবে সংশোধন সুন্দর ব্যবস্থাপনা করা হচ্ছে আরেক দিয়ে কলবের তরক্কি হচ্ছে এই নারা নবুজির যে তরিকতের মজা নাই জি হুজুর গোস পাক রাদিয়াল্লাহু তাআলা নু যখন ওয়াজ করতেন বগদাদে ওয়াজ কোথায় করতেন বগদাদে কোথায় মিশর কোথায় মুলক শাম সিরিয়ে হযরতে আদি বিন ইমাম আদি শেখ আদি হযরতে আব্দুর রহমান তফসুনজি রহমাতুল্লাহ আলাইহি কোথায় মিশরে কোথায় সিরিয়া এখানে বসে উনার ভক্ত মুরিদদেরকে নিয়ে মজলিস করে বসতেন হাজার হাজার মাইল দূর থেকে গোস পাকের তকরির শুনে লিপিবদ্ধ করতেন গোস পাকের আওয়াজ মিশর পর্যন্ত পৌঁছেছে গোস পাকের আওয়াজ মুলক শাম পর্যন্ত পৌঁছেছে তকরির করতেছে বগদাদে কিন্তু লিপিবদ্ধ করতেছে মিশরে বসে হযরত আব্দুর রহমান তফসুনজি রহমাতুল্লাহ আলাইহি উনি গোস পাকের তকরির গুলো নোট করতেন মিশরে বসে ওনার মুরিদরা ওনার হালকার মধ্যে বসতেন রুহানিয়তের এত বেশি শক্তি গোস পাকের জুবান থেকে যে তকরির বের হচ্ছে এই তকরির গোস পাকের রূহ মুবারক থেকেও বের হচ্ছে সেই তকরির মিশরের জমিন থেকে আব্দুর রহমান তফসুনজি ওনার হালকার মানুষেরা বসে বসে রুহানিভাবে রুহর আওয়াজ থেকে গোস পাকের তকরির গুলো হুবহু লিপিবদ্ধ করেছিল উনি মিশর থেকে ওকে সবর করে যতক্ষণ অনুমতি হবে না ততক্ষণ আল্লাহ পাক এই মাহফিলকে জড়িয়ে বসে থাকার তৌফিক দান করুক আমিন এটা উজুরের রুহানি ফয়জ বরকত পাওয়ার একটা বড় উসিলা হবে
আচ্ছা যাই হোক আমি উলামায়ে কেরাম আরো অনেক উলামায়ে কেরাম তকরির করবেন আমি কোরআনে পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের উপরে সামান্য আলোচনা এই বুজুর্গ উলামায়ে কেরাম যদি দোয়া করেন বিশেষ করে হুজুরের রুহানি তাওয়াজ্জু যদি হয় আপনাদের দোয়া হলে এই আয়াতের উপর সামান্য আলোচনা আপনাদের খেদমতে পেশ করব আমার আলোচনা শেষ করব এই আলোচনাটি শুরু করার আগে আমি একটা মুখতসর একটা তমহির যাকে বলে ভূমিকা আপনাদের খেদমতে বলছি যেহেতু এখানে অনেক মহাকিক উলামায়ে কেরাম মঞ্চের মধ্যে তশরিফ ফরমা আছে ওনারা কিন্তু এখানে মনোযোগী এটা বহুত গ্রামের মানুষ আছে একবার সরল দুইয়ান জিনিস একখানে যে সোহবত সহবত মানে হইল যে সঙ্গ দেওয়া সাথে থাকা খেদমতে উপস্থিত থাকা আরটা হলো ইবাদত নামাজ পড়া রোজা রাখা হজ ফরজ হলে হজ করা যাকাত ফরজ হলে যাকাত দেয়া শরীয়তের নির্দেশাবলীকে মানা নিষেধাবলীকে বর্জন করা ইবাদত কি বলেন না এটা কি ইবাদত এটা হলো সোহবত আপনারা বলুন তো দেখি ইবাদতের শক্তি বেশি না সোহবতের শক্তি বেশি ডন্ন লাগিয়ে কৌতিক কিনি ইবাদতের চাইতে সোহবতের শক্তি যদি বেশ হয় তাহলে সোহবতরে নামাজ অত্যন্ত বড় কইলাম যেন না রোজা তুম বড় হইলেন যেন না কারণ রোজা নামাজ তো ইবাদত তো সোহবত যদি দামি হয় সোহবতের পাওয়ার যদি বেশ হয় তো নামাজ থেকে বড় হলো না এখন কেমন করবে আসলে আপনারা যা বলেছেন ঠিকই বলেছেন সোহবত ইবাদতের চাইতে দামি সোহবত ইবাদতের চাইতে বেশি ফজিলতের কারণ ইবাদতে মানুষ যে মকাম যেই আসনে পৌঁছতে পারে না সোহবতে মানুষ তার চাইতে বেশি মকামে পৌঁছতে পারে সোহবতে মানুষ এমন মর্যাদায় আসীন হতে পারে যে মর্যাদার মধ্যে মানুষ ইবাদতের জুড়ে অনেক সময় আসীন হতে পারে না আপনারা একটি কথাকে সবাই জানেন মক্কা শরীফে এক রকা নামাজ পড়লে 1 লক্ষ রকাতের নামাজের সওয়াব বলেন মক্কা শরীফে 1 রকা নামাজ পড়লে কত বড় করে বলুন না কত তাহলে এখানে ইবাদত আছে কেউ যদি একটি সজিদা করে 1 লক্ষ সজিদের সওয়াব
কেউ যদি এক খতম কুরআন শরীফ পড়ে তাহলে এক লক্ষ খতমে কুরআনের সওয়াব একক্ত নামাজে এক লক্ষ হলে ফাসক্ত নামাজে পাঁচ লক্ষ রাকাত অক্ত নামাজের সওয়াব আপনি প্রতিদিন পেয়েছিলেন মক্কা শরীফে উগো মানুষের জীবন পাঁচ লক্ষ অক্ত নামাজ পরিতৃপ্তি উগো মানুষের জীবন পাঁচ লক্ষ অক্ত নামাজ আছে না নামাজ ফরজ হওয়ার পর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 33,000 অক্ত নামাজ পড়েছিলেন কমপ্লিট রাসূল পাকে 33,000 অক্ত নামাজ পড়েছিলেন পাঁচ অক্ত মিলে কিরু আশা তো জানা আছে আতে আশার ফরদজ্জ বলে মনে করি সম্মানিত হাজেরিন এক অক্ত নামাজে এক লক্ষ হলে পাঁচ অক্ত নামাজে পাঁচ লক্ষ অক্ত নামাজের সওয়াব তো মক্কা শরীফের মধ্যে ইবাদত আছে কি নেই এটা তো আমি সরাসরি বলেছি হাদিসে পাকের অনুবাদ হিসেবে এক লক্ষ এক অক্ত নামাজে এক লক্ষ কিন্তু কোরআন বলতেছে মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালহা রাসূল পাক বলেছেন আমার নবী বলেছেন মক্কায় মুজ্জামায় এক লক্ষ এক অক্ত নামাজে এক লক্ষ অক্ত নামাজের সওয়াব কোরআন বলতেছে সেই এক অক্ত নামাজ আল্লাহর কোরআনের ভাষায় 10 লক্ষ অক্তের নামাজের সওয়াব পাবে আশুরু আমসালিহা হবে আবার আমি একটা তা কি করেছি না আর উজর হলে মানিব না মানিব কর্তৃত্বের না যদি আশুরু আমসালিহা হয় বাজি আশুরু আমসালিহা যদি হয় তাহলে 10 হবে না 11 হবে মান জাআ বিল হাসানাতে ফালাহু বিল হাসানাতে আলো একটি নেকি করলে ফালাহু আশরু আমসালহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি উনাকে যেই নেকি সে করলো আমি তার সেই নেকির মতো আরো 10টি তাকে দান করব তো 10টি যদি দেওয়া হয় ওই একটি সহ 11টি হবে না আর যদি বলেন না সে একটি এখানে অন্তর্ভুক্ত তো উনি করেছে যে সেটা কোনটির উপর ভিত্তি করে আশুরু হয়েছে আশুরুটা লব্জ খাস এখান থেকে এক সংখ্যাও কমানোর কোনো সুযোগ নাই আল্লাহ বলতেছেন আমি আপনার বাজেটে একটি নেকি করেছো আমি আল্লাহ তোমাকে কমপক্ষে 11টি নেকির সওয়াব দান করব কয়টি একটু বড় করে বলুন আজকে আপনারা কষ্ট হলেও হুজুরের দরবারে একটি মজলিসে উপস্থিত হয়েছেন আল্লাহ পাক আপনাদের আমলনামার মধ্যে 11টি মজলিসের সওয়াব লিখে দেবে এটা হলো এখানে কোনো আর সন্দেহ নেই এটা তাবিল করতে হবে না এই মজলিসটি যদি মক্কায় মুজ্জামা হেরম শরীফের মধ্যে হয় তাহলে 11 লক্ষ মসজিদ মাহফিলের সওয়াব হবে তাহলে এক অক্ত নামাজে এক লক্ষ তো মুস্তাফা বলেছেন কোরআন বলতেছে আরো 10 দেওয়া হবে তাহলে 11 লক্ষ হবে খতান বুঝতে শোনা অনুরাধতে এটা কি সব কিরি বাবা আল্লাহ সওয়াবর ঢল দিয়ে উম্মতরে আর নবীর মাহবুবর উম্মতরে সওয়াবর গাঁটটি
এগারো লক্ষ করে ধরেন না, এগারো লক্ষ করে দিল পাঁচ এগারো পাঁচপান্ন উগ্র মানুষে মক্কা শরীফ আজি অল কত বড় বাগ্যুতে দেখিও নি উগ্র মানুষ প্রতিদিন তাহাজ্জুদ ছাড়া, আমি তাহাজ্জুদের কথা বলছি হিসাব করি না, এখানে বিতিরকে হিসাব করি না, শুধু পাঁচ ওয়াক্ত নামাজকে হিসাব করেছি। আপনারা বলুন এই পাঁচ ওয়াক্ত নামাজকে যদি এগারো লক্ষ করে হিসাব করা হয়, আপনারা দেখেন দিনে পাঁচপান্ন লক্ষ নামাজের সওয়াব একজন হাজির আমলনামার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। ইবে কে আমাদের দিন কেউ তো নামাজ লাইলি দিতে দিব সুভান লাগাও না, এই দয়া এই মেহরবানি আল্লাহ বন্ধুর মাহবুবের মিলাদুন নবীর বরকতে আমরা পেয়েছি, বড় করে বলুন সুভান আল্লাহ। আচ্ছা আচ্ছা, এত লক্ষ নামাজ আপনি পেলেন, এবাদত কোথায়? মক্কায়। কোন মানুষ আল্লাহর গোরখানায় কাবা বাইতুল্লাহ শরীফের যদি এক তাওয়াফ করে, আল্লাহ পাক তাকে পাঁচটি পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। পাহাড় পাঁচশো ভারী হন্নুন জবলে তুর তুর পাহাড় জবলে তবলে সিনা তুর সিনারি থুরে জিতা ইও লেবাননে রুমে গিয়া মুলকে শামের পাহাড় ফিলিস্তিনের একটা হলো তুরে লেবানন লেবাননের পাহাড় একটা হলো তুরে যদি যে পাহাড়ের উপর হজরত নূহ আলাইহিস সালামের জাহাজ লেগেছিল ও সফিনা যে জাহাজ লেগেছিল আর একটা হলো গারে হেরা জবলে নূর, কারণ এই পাঁচটি পাহাড় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে হুকুম করেছিলেন এই পাঁচটি পাহাড় থেকে বেছে বেছে আল্লাহর নির্দেশে পাথর এনে আল্লাহর গোরখানায় কাবা তৈরি করা হয়, তামির করা হয়েছিল। উলামায়ে কেরাম বলতেছেন এই পাঁচটি পাহাড় থেকে পৃথিবীর এই বিখ্যাত বড় বড় ঐতিহাসিক এই পাঁচটি পাহাড় থেকে আল্লাহর এই ঘরকে নির্মাণের পিছনে হেকমত হলো, যারা এই ঘরকে একবার তওয়াব করবে আল্লাহ তার আমল নামার মধ্যে পাঁচ পাহাড় পরিমাণ সওয়াব দান করবে। এটা আজ সব বন্ধু আছে ইন যদি সামালি রাইতে জুজ হয় তাহলে তো আর আরো নিজ্ঞ করিবে না, আরো অনুরাগ যদি আল্লাহ বেগুন ঋণ কবুল করো কামিন কথায় আর কি বারে কুটলে বহুত কথা বাড়ি যাবে। তাহলে মক্কা শরীফ এবাদতের জায়গা, মক্কা শরীফ কি এটা বহুত জ্ঞানী হল আছে, আমরা এখন চাই মক্কা শরীফ এবাদতের জায়গা, কিন্তু আন নবী যেতে হিজরত করি মক্কায় মুয়াজ্জামাতুন মদিনা শরীফ গিয়ে গই তখন সমস্ত সাহাবা অরুত ফরজ হই যে মক্কা শরীফ সারিয়ে মদিনা যন গই ফরজ, তখন মক্কা শরীফে থাকা কবিরে গুনাহ, বাইতুল্লাহ শরীফের তাওয়াব হারাম, সওয়াব তো দূরের কথা, মক্কায় মুয়াজ্জমা বাইতুল্লাহ শরীফের তাওয়াব হারাম করে দেওয়া হয়েছে, মক্কায় মুয়াজ্জমা অবস্থান করাকে গুনাহ হিসেবে পরিগণিত করা হলো, সমস্ত মক্কাবাসীদের উপরে ইমানদারের উপরে আল্লাহ ফরজ করে দিলেন তোমরা এবাদতের জায়গা ত্যাগ করে মদিনা শরীফ চলে যাও,
একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ বলতেছেন মক্কার মধ্যে ইবাদত আছে আর মদিনা শরীফের মধ্যে মুস্তাফার সাহবত আছে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা যাচ্ছে নামাজ থেকে তাওয়াফ থেকে মিনা মুজদালিফা থেকে আরাফাত থেকে মুস্তাফার সাহবতের দাম বেশি প্রমাণ হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে মানুষ ইবাদতে যে মকামে পৌঁছতে পারে না, সাহবতে মানুষ আরো উঁচুতে পৌঁছতে পারে। আল্লাহ বলতেছেন আমি তোমার নামাজ তোমার ইবাদত তোমার রিয়াজত যেগুলো তুমি মক্কা শরীফে করবে আমার ঘরে যেগুলো করবে আমি তোমার ইবাদত চাই না, তোমরা আমার মাহবুবের সাহবতে যাও, ওখানে নবীর সাহবত তোমাকে এমন দামি করবে যেই দাম সম্মান কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ তোমাকে দিতে পারে না। জান উলামায়ে কেরাম আপনারা জানেন একজন মানুষ যদি জীবনে যদি 100,000 বার হজ করে 100,000 বার, তো 100,000 বার হজ করতে 100,000 বছর হায়াত পেতে হবে। 100,000 বার হজ করলে সেই মানুষটি হাজি হবে। সেই মানুষটি 100,000 বছর যদি নামাজ পড়ে সে নামাজি হবে। সেই মানুষটি যদি 100,000 বছর রোজা রাখে সে রোজাদার হবে, কিন্তু সাহাবী তো হবে না, সাহাবা তো হবে না। তো সাহাবার মর্যাদা কত? একজন মানুষ যদি মুস্তাফার সাহবত পায়, আল্লাহর মাহবুবের সাহবতে বসে, আল্লাহ বলেন সারা জীবনের ইবাদত থেকে সাহবতের মর্যাদা বেশি, উনি সাহাবা। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। বড় ছিল আমরা গুনাহগার সুন্নিদের জন্য আমাদের নামাজ আমাদের ইবাদত থেকে আল্লাহর ওলিদের সাহবতের মর্যাদা বেশি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওলিদের আমি সাহাবায়ে কেরামদের নামাজের কথা বলছি না, উনাদের নামাজ মুস্তাফার সাহবত থেকে দামি না, উনাদের নামাজের চাইতে মুস্তাফার সাহবতের দাম বেশি। কিন্তু আমরা গুনাহগারদের জন্য আমাদের নামাজের চাইতে আমাদের আল্লাহর ওলিদের সাহবতের দাম বেশি। ইয়ে না কইলেন যে বোধ কেউ হয়তো দেওবন্দর উলমলে বেগুনে মিলিয়ে রোগ কিতাব লিখি আরো যে তারা আছে কিতাবে তিন্ন কিতাবতন তারা সংকলন করে লিখি এক কিতাব বুঝছি ইবার নাম আর ওয়াহে সালাসা আর হুজুর আগুদির একখান কথা কইল যে আব্দুর রহিম মহদ্দেস দেলবি শাওলিল মহদ্দেস দেলবি গঠা নাই এনে আর ওয়াহে সালাসা মিদ্য আছে তার দিও বন্দি হলে এন কই এ আর ওয়াহে সালাসা শুরু দিয়ে রে একবার শুরু দিয়ে রে ইবে ওলিয়লর ওলিয়লর কারামত এবং তারিফুর লিখে যে আর ওয়াহে সালাসা আর ওয়াহে সালাসা লিখে দিবে ওলিয়লর তারিফুর প্রশংসা তুই ফয়লে দিয়ে রে ইতেরা দেওবন্দি হলে ফয়লে দিয়ে উগ্র শের নকল করে কবিতা ইতেরা লেখা যায় ইতেরা কিতে পত্র কই দিবে ওই আর ওয়াই সালাসা শুরু দি যারা তার ওয়াই সালাসা আছে ইতেরা সাহেলি অনরা ফাইবে মুকদ্দমাত শুরু দি ওলি হলো তার বিতুদের কি হচ্ছ সহবতে বাজি আর এক সহযোগী মারা বুড়ো যে গীত আস্তে আস্তে সহবতে নে কাম আগর এক সাত সহবতে নে কাম আগর এক সাত বেহতর সদ সালা জুহুদ তাআত ইবে নো ইবে আর গোসে
सोहबते नेका अगर एक साता अस बेहतर अज सद साला जोहदो ताअत अस सलातुनिया আল্লাহ প্রিয় বান্দাদের সোহবত ইতারা মাঠে ময়দানে ই ফলায় করে যে সবিরুদি আলোচনা কথা বলে এরা নয় তো মুতালা নাই নয় তো জ্ঞানহীন নয় তো সবিরুদি বলতেছে নয় তো কারো থেকে ঠাকাকে এ বলতেছে প্রভাবিত অন্য তো ইতারার কিতাব অনে যদি মিলন সুন্নি হলো আকিদা বিয়াগি নিতার আর কিতাব উত্তর অন্য দলিল পেশ করে দিতে দিবেন নবী হাজার নাজের সম্পর্কে বে খোলজি আদা আদা আর ওয়াই সালা সামিতি কি এসে করতে রনি শাওলি উল্লামানের কইলে দি প্রথম ওনারা এই কিতাবের প্রথম ব্যক্তি যারা আলোচনা করেছেন উনি ওলিউল্লাহ মুহাদ্দিস দেলে দি আর ওয়াই সালা তো ইবে মিদ্দি কইলে দি লেখা যে হযরতে শাওলি উল্লাহ মুহাদ্দিস দেলে বি অসুস্থ ইও অসুস্থ মুমূর্য অবস্থা আল্লাহ রকম ওর সকরাত আরম্ভ হইব ও এন অসুস্থ হয়ে গিয়েছে আর আর মাইস্তুনু তাই ওর লাশ সময় উনি সকরাত আরম্ভ হবে উনার চোখের পানি পড়তেছে উনি কান্না করতেছেন মতর বিছানা মধ্যে উনি কাঁদেন ইবে সগুর পানি ভরেন কাঁদেন তো মানসি খাজুদুর ওনার এত বড় মহাদ্দেস এত বড় আলেম এত বড় আরেফ অনে অনে খাইতে লাগুন যে হজম হয় খান দেখছি আজ তোমার সাথে আর গুরু শাওলুল মহাদ্দেস দেলে বি ফসল ছোট আছিল ও মারা যাচ্ছে তে ফসল ছোট আছিল গুমর তো আছিল ওনার বাচ্চল তো ছোট ফল আল্লাহ মঞ্জলে যে খান দেখছি তার তাই কিছু করে দিন না মা বাবা তেলে মন নজলে নিজে যদি বেশি অসুস্থ হয়ে যায় নৈরাশ হয়ে যাই গই আশা হাসারি দে ফোয়াশা যদি সুড়ো থাকে ইতার আর মিকে দেলি মা বাবা সুগুর ফানে ইস্তুল স্বভাবে কিন্তু তবিয়ত ইবে তো মহব্বতে তবি হযরতে শাওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি বলতেছেন আমার এই ছোট ছোট বাচ্চাদেরকে আমি ছেড়ে পর্দা করতে হবে দুনিয়া থেকে চলে যেতে হবে আমি আমার এ সন্তানদের জন্য কাঁদতেছি তিন মানছি অস্বীকার করিব না ফোয়াসার মহব্বত তিন তো আল্লাহ দিন আল্লাহ প্রদত্ত আচ্ছা হুজুর খানদের কেন কিছুক্ষণ পরে দেখা গেল হুজুর হাসতেছে কান্না বন্ধ হয়ে গেছে প্রশ্ন হলো ইন দেখেন যে আবার ইতারা আয় অদ অদ নকল করে যে বাজে আয় শুধু নকল করতেছি ওনারা যা বলেছে সেটা আপনাদের সামনে পেশ করতেছি এটা দিওবন্দীদের কিতাবের মধ্যে এটা মিডিয়ার মধ্যে সবাই দেখতেছে গোটা ওয়ার্ল্ড দেখতেছে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন আর এন তো আর আর মুকুদি কোনাকান একরা তুলে কানে বেশ কমে লিয়ে রফিসু দিবিওন এন লাগইয়ে একবার টাল শাওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি বলতেছেন আমি এখন
আমার কান্না বন্ধ হয়ে গেছে কেন হজে আমি আমার রাসূল পাককে দেখেছি আমার নবী আমার হুজরার মধ্যে তশরীফ এনেছেন আমি আল্লাহর প্রিয় মাহবুবকে দেখেছি আমার নবী এসে আমার মাথায় সিনার মধ্যে হাত বুলিয়ে বলতেছে ওলিউল্লাহ তোমাকে চিন্তা করতে হবে না মনচুটো করতে হবে না তোমার সন্তান এগুলো তো আমার সন্তান তোমার ছেলে মেয়ে সন্তান আমার সন্তান তুমি আল্লাহর হুকুমে দুনিয়া থেকে পর্দা করবে চলে যাবে তোমার ছেলে সন্তানদেরকে আমি মুস্তাফা মদিনা শরীফ থেকে দেখব আমি চাইব একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ কেন কয়েকটা মসলা সাবেদ হয়ে গেল একটা হলো শাওলিউল্লাহ মসজিদ নবী দুনিয়া থেকে পর্দা করার পরে মুস্তাফা ওনার অভিভাবক ওনার ছেলেদেরকে দেখে শোনার কথা বলেছেন তারা যে কিতাবের মধ্যে লিখেছেন নবীকে হায়াতুন নবী মানতে হবে হাজার নাজর মানতে হবে ঠিক কিনা বলে তো আবার হাজার নাজর এর কথা এত কথা কি তো কথা কি ইন তো মানুষের বিভ্রান্ত কর ইমানদার হলার বিভ্রান্ত কর তোরার কিতাব মধ্যে রাসূল পাক আচ্ছা শাওলিল্লাহ মধ্যে যে নবী ইন্তেকাল করতেছে পদ্মা করতেছে আমার নবী বলতেছেন তোমার আওলাদ আমার আওলাদ তোমার আওলাদ আমার আওলাদ তো তুমি ইন্তেকাল করতেছো ইয়া রাসূল আপনিও তো নাই আপনি তো দুনিয়া থেকে চলে গেছেন তাহলে কি আকীদা সাবেত হলো মুস্তাফা দুনিয়া থেকে পর্দা করলেও সকলকে দেখাশোনা করতে পারে লালন পালন করতে পারে কিন্তু তারা কিতাব লিখে দিই তারা কিতাবের কথা বলে যায় তুমি এই কিতাবের এর আগে এটা লিখতেছে কি সোহবতে নে কা আগর এক সাত সাত মানে বুঝতে তো লিখো সাত মানে সামান্য সময় সাত মানে ঘন্টা না সাত মানে সামান্য সময় সাত মানে ঘন্টা ওই কিছুক্ষণ সময় উনারা লিখতেছেন আল্লাহর নেক বান্দাদের সোহবতে কেউ যদি কিছুক্ষণ যদি বসতে পারে সেই কিছুক্ষণের মর্যাদা কত জানো বেহতরাজ সদসালা একশো বছর আল্লাহর এবাদত আল্লাহর এবাদত খবর একশো বছর জুহুদু তাত জুহুদ তাত এবাদত রিয়াজত তোমার রাত দিন চব্বিশ ঘন্টা সারা দিন রোজা সারা রাত কিয়াম সব কিছু থেকে আল্লাহর ওলির সামান্য সময় ওলির সোহবতে বসা একশো বছরের ইবাদত থেকে উত্তম বড় করে বলুন সুবহানাল একশো বছর থেকে একশো বছর বরাবর নয় একশো বছর বেহতর বেহতর কয় যে সওয়া সওয়া না বেহতর আফজল হে সুবহানাল্লাহ বলেন আরো বড় করে বলুন সুবহানাল্লাহ ইনহারা কইলেন যে এ তোমার তো কই ইতারাত তো কোনো ওলে চলে নাইও তো ইতারাত সোবত যদি 100 বছর তুন যদি দামি করে বেলায় তো আরা উজুর সোবত বর্ষে দিয়ান কইলে দাম হইলো আরা গোস পাক সোবত বর্ষে দিয়ান কইলে হইবো গরিব নওয়াজ সোবত বর্ষে দিয়ান কত বড় হইবো গোসুল আজম মেজবানের সোবত বদিয়ান কত বড় দাম হইবো আল্লাহর সুন্নি ওলি সুন্নি ওলি তো আসো যা সুন্নি সুন্নি নি ওলি ওলি হইবো না আল্লাহ আল্লাহু আকবার বলে ওয়া তোমারে কোন একবার কোন দুঃখ নাই উগ্র মানুষ এই মাহফিল বিশুদ্ধ নবীর প্রেম লো ঈমান লইয়ে রে উগ্র মানুষ জাহান্নামে যাইতে না উগ্র মানুষ জাহান্নামে তারা আর জাহান্নামে জাহান্নামী হেন তোর আল্লাহ বানাই জাহান্নাম মানে তো ফরি মিল্লাল নাই দেবাশী যে আল্লাহ বানাই দে ইমানদার আল্লাহ সারা জীবন ইয়া রাসূলুল্লাহ করি নারা লাগাইয়ি নবী নবী করি এর ফল হইয়ে শীতুর শীত ন হয় থের ভালো তাই বরি
বর্ষণ বৃষ্টির মতো হওয়ার ভিতরে সুন্নি আশিকা রাসূল সারা রাত মাহফিলে বসে বসে মুস্তাফার প্রেমের উপর দরুদ সালাম পড়ে এরা জাহান্নামে কিভাবে যাবে? জাহান্নামে গেলে তো জাহান্নামও ব্যস্ত হয়ে যাবে, জাহান্নামও ব্যস্ত হয়ে যাবে। ইমানদার ব্যস্ত জাহান্নামে যাবে। এখানে সম্মান ও শহীদ যাবে লেভেল ইঙ্গরণ বিয়ন ব্যস্ত যাবে, কিন্তু যখন আমি দেখে না সসম্মানে যাবে ইঙ্গরণ পড়েছে আমি তো শুননি কেন জাহান্নামে যাবে ইমানদার। ও মিলাদুল্লাহ আল্লামা ইবনু জজরি খোঁজ আয়তো মিলাদুল্লাহ তারা করি আল্লামা ইবনু জজরি রহমতুল্লাহ আলাইহি ফরমাত যে খোঁজ মিলাদুল নবী মাহফিলত আসছে বসছে যে ইমানদার আয় খোঁজ আল্লাহর সাক্ষী করে খোঁজ কসম করে খোঁজ ইতারা জাহান্নামত কেন যাইব? মুস্তফার আগমনে খুশি করে আবু লাহাব যদি জান্নাতের নিয়ামত ভোগ করতে পারে, আল্লাহ যদি দুশ্মনকে এত বড় নিয়ামত দেয় তো সুন্নিদেরকে জাহান্নাম জান্নাত থেকে মাহরুম কিভাবে করবে? আমরা ব্যস্ত এবং এর মা বলো তাই বৈশ্য যেন ব্যস্ত তাই এর বৈশ্য যায় ব্যস্ত ঢুকিলি বের আর বাইর করানো যায় আল্লাহ এখন কয় দিতে গুনাগার ঢুকিল কিনলে বাইর কর আল্লাহ কত না জান্নাতে ঢুকলে বাইর করাটা আমার রহমতের খেলাফ সুবহানাল্লাহ নবী নবীর শাফাত করে বুঝে জাহান্নামত গেলে গুইতাল্লাই গুনাহগার হলে শাফাত করবে গুনাহগারের জন্য শাফাত করবে যদি কেউ জাহান্নামে চলে যায় তার জন্য গুনাহ মাফ করার জন্য জান্নাতে পাঠানোর জন্য ব্যবস্থা করবে কিন্তু কোন গুনাহগার যদি জান্নাতে চলে যায় কোন কেউ ওই গুনাহগারের বিরুদ্ধে আল্লাহর আদালতে কেস দায়ের করবে না আল্লাহ অমুক গুনাহগার তো জান্নাতে চলে গেছে ওনাকে বের করে দেওয়া হোক আল্লাহ বলতেছে সে যখন জান্নাতে ঢুকে গেছে এখানে বাইর করার কোনো সিস্টেম নাই সুবহানাল্লাহ বলেন না সবাই আপনারা আল্লাহর ওয়ালির মজলিসে বসেছেন আল্লাহর মাহবুব বান্দাদের জলসায় বসেছেন বুজুর্গ উলামায়ে কেরামদেরকে সামনে নিয়ে বসেছেন মুস্তাফার গড়কে আল্লাহর গড়কে সামনে নিয়ে বসেছেন আল্লাহর একজন ওলির কদমে স্মরণে বসেছেন আপনারা জান্নাতে বসেছেন এখান থেকে বাইর করা যাবে না কাউকে আর আর ইয়ে ইমান বাজে বিশ্বাস আর ব্যস্ত লেন ওখানে আর আল্লাহ ব্যস্ত হাঁদে যে আর আল্লাহ ব্যস্ত হাঁদে যে জুনায়েদ জ্ঞান মোহাম্মদ সুলতানুল আরেফিন বাজিদ সুলতানুল আরেফিন বাজিদ বুস্তামি আলেম অলেক কেন সহযোগিতা করিবে সুলতানুল আলিম বাজিদ এন্তেকালি এন্তেকালির মনকির নকির বলে আসছে ও আয় রেখো যে মন রব্বুকা তো সুলতানুল আরেফিন বাজিদ আব্দুরি বলে দরিয়ে রেখো যে মনকির নকির তুই আত্মে ফসল লইলে যে মান রব্বুকা ইতারা তো এখন নিয়ম মোতাবেক সিস্টেম সওয়াল করে ইয়ে সওয়াল করে ইবে যে বাজি দিবে তো সুলতানুল আরবিন ইতারা তিন দশত তুন এগারো গরি ন জানে যে ইতারা ইন জানিব না ফেরেস্তলে তো দশত তুন এগারো ন জানে এতলে আল্লাহ আল্লাহ ইয়ান সিস্টেম করে দিয়ে দেয় মান জাবিল হাসানাতে ফালহু আশরু আমসালহা আল্লাহ খোদা আর বন্দল মাহবুব মরার উম্মত এক কান করিব আর 10 কান দিব কোন হইব 11 তো ফেরেশতা তো 11 লেখিন না জানে তো 11 জাতে লেখিন না জানে তার আমল নামা বেহিসাব লেখে ও খোদা হিসাব সারা আমল করবে একবার সহজ হয়ে গেল ভাইয়া আল্লাহ এ ফেরেশতার আমার এই বন্দারা দরুদ কতবার পড়েছে কোনোভাবে যদি 11 বার পড়তে পারেন তখন আল্লাহর এই নূরানি ফেরেশতারা আমল নামার মধ্যে এই কথা লিখে দেবে
আল্লাহ তোমার বান্দারা এই মাহফিলে বসে বেলা হিসাব মাহবুবের উপর দরুদ পড়েছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ